হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যে বিডি জবস থেকে আমরা যে এমপ্লয়াররা বা ভিউয়ার আমরা যারা অ্যাপ্লিকেশন করি তাদের যে নোটিফিকেশনটা দেয়, এই নোটিফিকেশনটা আমরা কিভাবে দেখতে পাব। আমরা অনেকে জানি না যে কিভাবে নোটিফিকেশনটা দেখতে হয় বা আমাদের যে আবেদনটা করেছি সেই সিভিটা বা রেজুমটা ভিউ হয়েছে কিনা সেটা দেখব। তো আমার আসলে এটার জন্য আপনাদের বিডি জবস অ্যাপস ইনস্টল করতে হয়। তো আমার এই বিডি জবস অ্যাপস অলরেডি ইনস্টল করা আছে। প্রথমে প্লে স্টোরে যাবেন, এটা আবারও আমি রিপিট করছি, এখানে গিয়ে আপনি লিখবেন বিডি জবস, লিখলে এই যে আমার আগে লেখা ছিল বিডি জবস, লিখলে এই যে একটি আপনার বিডি জবসের অ্যাপসের লোগো এবং অ্যাপস এসে প্রেজেন্ট হবে। তখন আপনারা এই যে এখানটাতে ইনস্টল লেখা থাকে, আমার যেহেতু এটা ইনস্টল করা আছে যার জন্য ওপেন দেওয়া আছে। এখন আমি ব্যাগে চলে যাব, ব্যাগে চলে যেয়ে আমি সরাসরি বিডি জবস অ্যাপসে প্রবেশ করব। এ হচ্ছে বিডি জবস অ্যাপস, একটু লোড নিচ্ছে। এখানে আসার পরে এই যে যে বার চিহ্নটি দেখছেন দেখছেন এইখানে আপনার যদি কোনো জব বা এমপ্লয়াররা দেখে আপনার রিজিউম দেখে থাকে তাহলে এখানে একটি লাল চিহ্ন আসে। এই মুহূর্তে আমার কোনো নোটিফিকেশন নেই, তো পেন্ডেমিক অবস্থা, এই কারণে দেখাতে পাচ্ছে না। তখন এখানে চাপ দিলে দেখা যায় যে আপনার রিজিউমটি দেখেছে বা নোটিফিকেশন দেখেছে। তো এই পেন্ডেমিকের আগে আমার একটি নোটিফিকেশন এসেছিলো, আমি সেটা দেখাবো। এটার উপরে ক্লিক করুন, এই যে আমার দুইটা জায়গা থেকে আমার ছবিটা ভিউ হয়েছিল, ওই যে রিজিউম ভিউ এমপ্লয়ার যে কারা দেখেছিল সেটা দেখুন, 150 দিন আর একটা হচ্ছে 141 দিন। আমি এখন কিভাবে দেখব যে কারা দেখেছিল, এটার উপরে ক্লিক করুন। নট ফাউন্ড মানে ডাটা অনেক দিন হয়ে গেছে যার কারণে এটা এখন আর শো করছে না। তবে এখানে আপনার এই ভিউটার ক্লিক করলে পরে যারা মেসেজ দিচ্ছে বা ই দিচ্ছে এখানে আপনি সব দেখতে পাবেন। তারপরে আপনি এছাড়া আপনি ম্যানুয়ালি আপনি ঢুকতে পারেন এই অ্যাপ ছাড়া, বা আপনার কোন কোন পদে অ্যাপ্লিকেশন করেছেন সেটা দেখার জন্য আপনি এই মোর অপশনটিতে ক্লিক করবেন। এই মোরে মোর অপশনটিতে যান, মোর অপশনটিতে ক্লিক করার পরে আপনি এই যে অ্যাপ্লাইড জব, আপনি কোন 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 অর্গানাইজেশনে এবং কোন পদে অ্যাপ্লিকেশন করেছেন সেটা দেখার জন্য আপনাকে এই অ্যাপ্লাই জবে ক্লিক করতে হবে। দেখুন এখানে চাপ দিন, লোড নিচ্ছে। এই যে আমি কতগুলো অ্যাপ্লাই করেছি, এই যে আমার এখানে সব শো করছে। আর কারা আমার সিভিগুলো দেখছে, যারা ছবি এটা দেখছে, এই যে দেখুন এই যে একটাই দেখেছে, এই যে টিক চিহ্ন। যারা রিভিউ করে বা দুবার দেখে বা ভালো করে আপনার ছবিটি আমলে নেবে বা আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে তারা আপনার ডবল টিক দিবে। এই যে যেমন এই যে একটা ছবি আমার দেখেছে, ঠিক আছে। আর যারা আপনাকে এমপ্লয় হিসেবে নিয়োগ দিবে বা ভালোভাবে আপনার ছবিটি রিভিউ করেছে তাহলে সেখানে দুটা টিক চিহ্ন আসে। দেখুন আমি নিচে নামছি, এই যে আমার একটা এই যে একটা ছবি দেখছে। চলুন নিচে যাই, নিচে যাওয়া যাক। নিচে আমার এই যে দেখুন অনেক অনেকগুলাই দেখেছে, এই যে একটা ছবি দেখেছে। এভাবে আপনার ছবিটা দেখে আপনাকে একটা নোটিফিকেশন করেন, নোটিফিকেশন করার পরে এই যে একটা দেখেছে, এই যে একটা দেখেছে। এরা ইন্টারভিউতে আমাকে অনেকবার ডেকেছে, কোথাও কোনোটায় পার্টিসিপেট করেছি কোনোটায় করিনি। যে নিচে অনেক অনেকগুলো ছবি আমাদের আমার ছবিটা দেখেছে, এই যে অনেক টিক মার্ক দেখুন, এই যে অনেক অনেক টিক মার্ক আছে আমার, ঠিক আছে, অনেক টিক মার্ক। যত নিচে যাব ততই আমার অনেক টিক মার্ক আছে। তো এই ছিল বন্ধুরা আজকের নোটিফিকেশন দেখার পদ্ধতি। এবার আমি দেখবো ম্যানুয়ালি কিভাবে আমরা বিডি জবসের ম্যানুয়ালি পদ্ধতি তে আমি দেখবো।
ম্যানুয়ালি আমাদের দেখতে হলে কি করতে হবে, এই যে বিডি জবসে আমি ক্লিক করব, করার পরে বিডি জবসে ক্লিক করার পরে আপনার আমরা এখানে সাইন ইন করব, ম্যানুয়ালিও আমরা নোটিফিকেশনটা এখানে দেখতে পাবেন এবং এখানে আপনার একটি সাইন ইন, এই ডান সাইডে আপনার একটা সাইন ইন অপশন আসে, এই অলরেডি আমার এটা সাইন ইন করা, যার কারণে আমি সাইন ইন আর করতে হচ্ছে না। এইখানে থ্রি ডটে ক্লিক করুন, এখান থেকে সরি এখানে ক্লিক করুন, এই যে দেখুন আমার এটি সিলেক্ট করা বা সাইন ইন করা, এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে এখান থেকেও আপনি আপনার সিভি রিমুভ, ভিউ, এডিট, ইমেল, রিজিউম, শর্ট লিস্টেড অ্যাপ্লিকেশন, চেঞ্জ পাসওয়ার্ড, এখানে এসে সাইন আউট করতে হলে এখানে আপনার ক্লিক করে আপনি সাইন আউট করে নিতে পারেন। এভাবে আপনি ম্যানুয়ালি সরাসরি বিডি জবস থেকে প্রবেশ করে আপনি আপনার নোটিফিকেশনটি দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ এভরিওয়ান।